হ্যালো বন্ধুরা, আমি আলপনা চলে এসেছি আপনাদের কাছে দুর্দান্ত একটা রেসিপি নিয়ে, সুজি লুচি অষ্টমী স্পেশাল। তো চলুন আমি কিভাবে এই সুজি লুচি বানাবো আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা শুকনো কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে এখানে আমি সুজিগুলো দিয়ে দিলাম এবং মিডিয়াম আছে, এটা আমি কয়েক মিনিট ফ্রাই করব এইভাবে। হালকা একটু কালার চেঞ্জ হলে হয়ে যাবে সুজি ফ্রাই। তো দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল অ্যাড করলাম। পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম এবং একবার নেড়ে দেব, যেহেতু সুজি কিন্তু জলটা না। এভাবে নাড়বো, নাড়তে নাড়তে দেখুন পুরো জল টেনে যাবে আর শুকনো হয়ে আসবে। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। তো এটা আমরা একটু আরো কিছুটা শুকিয়ে নেব এইভাবে। খুব বেশি এই মণ্ডটা শক্ত করব না, হালকা একটু নরম বানাবো। তো দেখুন এই রকম ধরনের মণ্ডটা তৈরি করতে হবে। তো এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো এটাকে আমি একটু হাতে করে মেলে দেব, যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে ময়দা অ্যাড করেছি এবং নুন এবং তেল। তো নুন তেল সব কিন্তু দেওয়া হয়ে গেছে ময়দা। তারপরে আমি ভালো করে এটা মেখে নেব এইভাবে। ভালো করে মাখতে হবে একটু সময় নিয়ে। এইভাবে একটা ডো তৈরি করে নেব। এটা আমি যত ভালো করে মাখবেন তত ভালো কিন্তু সুজির লুচিটা হবে। এইভাবে আমি হাতে করে রোল করে করে এটাকে ভালো করে আমি ইয়ে করব এইভাবে চেপে চেপে। তো রোল বানিয়ে নেওয়ার পরে আমি এখানে গুটি কেটে নেব লুচির জন্য এইভাবে ছোট ছোট আকারে। তো আমার সব গুটি কাটা হয়ে গেছে, এবার গুটিগুলো আমি এইভাবে গোলাকার করে নেব এইরকম ভাবে। এই সুজির লুচি খেতে কিন্তু অসাধারণ, খুব সুন্দর খেতে। তো দেখুন আমার সব গুটিগুলো কিন্তু গোল করা হয়ে গেছে দেখুন। এবারে আমি বেলনা চাকিতে একটু তেল নিয়ে ভালো করে লুচির আকারে আস্তে আস্তে করে বেলে নেব। আলগা হাতে বেলবেন এইভাবে, গোল শেপ দিয়ে নেবেন। তারপরে অন্য কড়াইয়ে আমি এখানে তেল নেব, তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি লুচিটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উপর পিঠা আমি উল্টে দেবো, দেখুন কত সুন্দর ফুলকো লুচি হয়েছে। তো আবার আমি একটা দেখাবো আপনাদের, এইভাবে বেলে নেবেন। পুরো গোলাকার না হলেও চলবে। তো এইভাবে আমি বেলে নেবো এবং এটাও গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এবং এটাও এক পিঠ হয়ে গেলে পরপিঠটাও আমি উল্টে দেব, দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। যত ভালো আপনি ডোটা বানাবেন তত ভালো কিন্তু লুচিটা ফুলকো হবে এবং খেতেও সুস্বাদু হবে, নরম তুলতুলে হবে। তো লুচি হয়ে গেছে, আবারও আমি আর এক দেখাবো আপনাদের, এইভাবে বেলে নেবেন আস্তে আস্তে করে। তো বেলা হয়ে গেছে, এটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দেব
এটা এক পিট হয়ে গেলে আমি উল্টে দেব। দেখুন এটাও কিন্তু ফুলকো হয়েছে, আমার প্রত্যেকটা সুজির লুচিও কিন্তু ফুলকো হচ্ছে। তো দেখুন আমার কিন্তু সব লুচিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলকো হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে। তো কত ইজি প্রসেসে সুজির লুচি বানিয়ে আপনারা দেখালাম। এমনি ময়দা লুচি তো অনেকেই খেয়েছেন, বাট সুজির লুচি এইভাবে বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। যারা পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, আলবিদা, বাই।